এইনেন মাছের মাথা খান কি করলাম বাবা কি কি করলাম আমি এই দেখেন কি করলাম বৌমা ও বৌমা জি মা আসতেছি কি হইছে বৌমা কালকে দেখলাম আমার ছেলে অনেক বড় একটা মাছ আনছে তুমি দিদি আমার মাছের মাথাটা দিতে খাই একটু তৃপ্তি পেতে আমার কয়েকদিন আর বাঁচল ঠিক আছে আনতেছি দাঁড়ান মাছের মাথা খাবে খাওয়াচ্ছি মাছের মাথা আজকে এমন মাছের মাথা খাওয়াবো না সারা জীবন মনে রাখবে এই নেন মাছের মাথা খান কি করলাম বাবা কি করলাম আমি এই দেখেন কি করলাম সের মাথা খাবে বুড়া বয়সে মাছের মাথাও খাইতে ইচ্ছে করে আর দুই দিন পরে কবরে যাবে একটা আমাদের সমাজের সব থেকে ভালো ভদ্র ছেলে তোর হাতে লাঠি কেন আর বউ মারছিস কেন কি আছে বল আর ভাই বললেন না আমার মা ভাত খাইতেছে এই ভাতের মধ্যে পানি দিয়ে ভাত দিছে ফেলে গ্রামের মানুষের কাছে শুনছি আমার বউ আর মাকে বাদ দেয় না আরো খারাপ ব্যবহার করছে আজকে আমি নিজ চোখে দেখলাম বাড়ি থেকে কাজে আসতেছি এসে দেই যে এলাকা মার ভাত ফেলা দিছে এই তো দেখে আমি সহ্য করতে পারি আপনি পারবেন কোন সরেন ভাই থাম 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 ঠিক আছে বউ পিটা সমস্যা নাই দেখ সমাজে তো একটা বিচার আছে আছে না তুই এই রাস্তা দিয়ে যদি এই বউ লাঠি হাতে তারা পড়িস এদিকে আমাদের পরিবারে মান সম্মান থাকে আচ্ছা যেহেতু এটা অন্যায় করছে এখন চ বাড়ি চ ওর বিচার আমরা করব ভাই চল এসব কি দেখতেছি সারোর একটা ভালো ছেলে এই যে লাঠি হাতে করে বউ তলাচ্ছে রাস্তা দিয়ে এটা কি ঠিক হচ্ছে মা কি বলবো আমি বলতেছি আমার বাবা 15 বছর আগে মারা গেছে আমার মা এই ছোটবেলা থেকে আমারে পেলে বসে বড় করছে খা না খা আর সেই মা বাদ দিবার চায় না এটাকে মেনে নেওয়া যায় আমি এবার রাখবো না তালাক দেবো মাপ আমার কাছে না মাপ যদি চাইতে হয় তাহলে মার কাছে মাপ চাবি মা যদি মাপ করে দেয় তাহলে পাবি নাহলে পাবি না সব মানে সব তুমি আমার ক্ষমা করে দাও মা শোনো ওঠো বউ মা তোমার দুইটা ভাই আছে সেই ভাইয়ের দুইটা বউ আছে সেই বউ দুইটা যদি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করে তখন তোমার কেমন লাগবে বলো হ্যাঁ মা আমি বুঝতে পারছি আমি অনেক অন্যায় করছি মা আপনার সাথে আপনি আমাকে ক্ষমা করে দিন মা আজকের পর থেকে আপনাকে আমার মায়ের মতোই সেবা করো মা লক্ষ্মী বৌমা শোন সারোয়ার এখন তো মিলে গেছিস এই ধরনের আচরণ নেক্সট টাইম যেন না দেখি তিনজন মানুষ ভালোভাবে থাকবি চাষি তাহলে আমি আসি চাষি ঠিক আছে বাবা আচ্ছা মা কাছে কাছে তো খিদে লাগছে চলো তিনজন একসাথে খাবো চলেন মা আজকে আপনারে বড় মাছের মাথাটাই দিমু চলেন চলেন আমরা একসাথে খাওয়া দাওয়া করি চলেন চলেন আমরা একসাথে খাবো